আমাদের ছোট্ট জীবনে অনেক মানুষ আসে পাশে থাকার জন্য, অনেকে আবার হারিয়েও যায়। কিন্তু আমাদের প্রথম ভালোবাসা, সে তো এক ঐতিহাসিক অধ্যায়। বিচ্ছেদ হোক বা পূর্ণতা পাক, আমরা চাই আমাদের ভালোবাসার মানুষটি ভালো থাকুক। এমনই একটি গল্প নিয়ে তৈরি হয় মাই লাভ সিনেমাটি। আজকে আমি এই সিনেমাটি এক্সপ্লেনেশন করব। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রধান চরিত্র ঝাওকে দেখিয়ে সিনেমাটি শুরু হয়, যাকে আমরা জু বলবো। সে হলো স্কুলের স্পোর্টস ইনস্ট্রাক্টর। সে মাঠের মধ্যেই তার ভালোবাসার মানুষের সাথে কল্পনায় ডুবে থাকে, এবং সে মাঝে মাঝে এমন করত যা নিয়ে ছাত্ররাও হাসাহাসি করে, জু তাদের পানিশমেন্টও দেয়। তারপর সে ফিরে আসে ডেস্কে। সে ডেস্কে একটি চিঠি দেখতে পায়। চিঠিটি পাঠিয়েছে ইয়াং নামের একটি মেয়ে। জু চলে যায় তার পুরনো স্মৃতিতে। বন্ধুদের সাথে মারামারি দুষ্টমির মধ্য দিয়ে চলে তার স্কুল জীবন। একদিন একদল ছেলে তাকে মারছিল, তখন সে ইয়াংকে দেখে, আর প্রথম দেখাতেই ইয়াংয়ের প্রেমে পড়ে যায়, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। যদিও ব্যাপারটা আমার মাথায় ঢোকে না, আপনারা যদি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপর জুকে ডাকা হয় অফিস রুমে। সেখানে ইয়াংও আসে, কারণ ইয়াং স্কুলে প্রথম ভর্তি হয়েছে। জু ইয়াংয়ের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল। তারপর সুযোগ পেয়ে জু বলে, স্কুলে তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। তখন ইয়াং জানায়, আগে তোমার দরজা বন্ধ করো, কারণ জুয়ের প্যান্ট ছেঁড়া ছিল। ইয়াং সুন্দরী হয়, সবাই ইয়াংকে পছন্দ করত। সুইমিং টিমের ক্যাপ্টেন শার, সেও ইয়াংকে পছন্দ করে। সে একদিন ইয়াংকে প্রপোজ করেছিল, কিন্তু ইয়াং না করে দেয়। এরপর থেকে ক্যাপ্টেন জুকে ডিস্টার্ব করতে থাকে, তার গায়ে খাবার ছুঁড়ে মারে, কিন্তু জু তখন কিছুই বলে না। দুষ্ট ছেলেটি এখন শান্ত হয়ে গেছে, কারণ ইয়াং তাকে ফাইট করতে নিষেধ করেছিল। সে ফাইট করা ছেলেদের পছন্দ করে না। কথা কাটাকাটির সময় জু আর ক্যাপ্টেন একটি চ্যালেঞ্জে জড়িয়ে যায়, দুজন সাঁতারে লড়বে। তখন ক্যাপ্টেন বলে, আমি জিতে গেলে ইয়াংয়ের পিঠে একটি কাগজ লাগাতে হবে, আর যেখানে লেখা থাকবে আমি তার বয়ফ্রেন্ড। জু কিছু বলার আগেই ইয়াং রাজি হয়ে যায়। জু অনেক পরিশ্রম করতে থাকে সুইমিং কম্পিটিশনের জন্য। জু আর ইয়াং একদিন গল্প করছিল, তখন ইয়াং জানায় সে ফ্যাশন ডিজাইনার হবে। পরের দিন কম্পিটিশন চলে আসে, কিন্তু জু হেরে যায়। আর কথা মতো ইয়াং ক্যাপ্টেনের নাম তার পিঠে একটি কাগজে লাগিয়ে হাসতে হাসতে জুয়ের হাত ধরে চলে যায়, যা দেখে ক্যাপ্টেন অনেক অপমানিত হয়। এদিকে তারা দুজন সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকে। সেখানে ইয়াং জুয়ের জন্য একটি ছবি আঁকে। জু অনেক খুশি হয়। হঠাৎ ইয়াং তার বাবার গাড়ি দেখতে পায়। আর তার পরের দিন ইয়াং স্কুলে আসে না। জু ইয়াংয়ের বাড়ি গিয়ে দেখতে পায় ইয়াংয়ের বাবা জিনিসপত্র ভাঙচুর করছে। সে একজন মদ্যপ, তাই ইয়াং ও তার মা তার থেকে দূরে দূরে পালিয়ে থাকে। ইয়াং ফোন করে সব জানায় জুকে, আর ইয়াং বলে, এত কিছুর মাঝেও আমি তোমাকে পেয়েছি আমার বন্ধু হিসাবে, এবং আমি ধন্য। আমরা এখান থেকে চলে যাচ্ছি, তুমি ভালো থেকো, বলে ফোনটি কেটে দেয়। জু বৃষ্টির মধ্যে ইয়াংকে খোঁজার জন্য বের হয়ে যায়, কিন্তু সে ইয়াংকে খুঁজে পায় না। এরপর কয়েক বছর কেটে যায়। জু হাই স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়নি, সে একটি কম্পিউটার সেন্টারে কাজ করে। জুর বন্ধু তাকে কলেজে ভর্তি হতে বলে, আর কলেজের ছবি দেখাতে গিয়ে হঠাৎ ইয়াংয়ের ছবি চলে আসে। জুয়ের মনে পড়ে যায় ইয়াংয়ের কথা। সে অনেক পড়াশোনা শুরু করে দেয়, কারণ সে ওই কলেজেই ভর্তি হতে চায়। আর শেষমেশ সে ওই কলেজেই ভর্তি হয়। জু আর ইয়াংয়ের কথা হয়, ইয়াং অনেক খুশিও হয়, কিন্তু ইয়াং বলে, আমার বয়ফ্রেন্ড আছে, আর তার বয়ফ্রেন্ডের নাম হাও, সে ফুটবল দলের ক্যাপ্টেন। একদিন তারা রাস্তায় হাঁটছিল, তখন তারা দেখতে পায় একটি মেয়েকে, যাকে একটি ছেলে তাড়া করছিল। তখন ইয়াং আর জু মিলে ছেলেটিকে মেরে তাড়িয়ে দেয়। পরের দিন পুলিশ এসে জুকে ধরে নিয়ে যায়, অন্যদিকে ইয়াংকেও ধরে নিয়ে গেছে। পুলিশ জানায়, তোমরা সেদিন যে ছেলেটিকে মেরেছিলে সেই ছেলেটি তোমাদের নামে কেস করেছে, কারণ মেয়েটি চোর ছিল। এটি ছিল একটি মজার ঘটনা, আর এটি শুনে তারাও খুব মজা পায়। তাদের জেলে বন্দি করে রাখা হয়। তারা জেলে বন্দি অবস্থায় প্রচুর হাসতে থাকে ঘটনাটির জন্য। জু ইয়াংকে জিজ্ঞাসা করে তার আর হাওয়ের রিলেশনের ব্যাপারে। ইয়াং তাদের গল্প শোনায়। এরপর জু চিন্তা করে সে সাঁতারে তার ক্যারিয়ার করবে। সে পরিশ্রম করতে থাকে। ইয়াংয়ের জন্মদিনে জু তাকে ফোন করলে সে বলে সে অসুস্থ, কিন্তু আজকে তার ফায়ারওয়ার্কস দেখার কথা ছিল হাওয়ের সাথে। একটু পরে ইয়াং আতশবাজির শব্দ শুনে বারান্দায় ছুটে আসে। দেখে আকাশে অগণিত আতশবাজি, তার বেলকনির চারিদিক আলোকিত হয়ে যায়। সবাই এটি দেখতে থাকে।
ইয়াং খুব খুশি হয়। জু এত কিছু করার পর বলতে থাকে, এই আলোর ঝলকানি হয়তো তুমি আজীবন মনে রাখবে, আর মনে পড়লে তোমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবে। এই স্মৃতির পাতায় সবাই থাকবে, থাকব না শুধু আমি। কিছুদিন পর জু হাওকে দেখতে পায়, সে লাইব্রেরিতে একটি মেয়ের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল। যদি সে খেলায় হেরে যায় তাহলে সে মেয়েটিকে নিয়ে ঘুরতে যাবে। তখন জু বুঝতে পারে হাও ইয়াং এর সাথে চিট করছে, কারণ অন্যদিকে হাও ইয়াংকে প্রমিস করেছিল যে সে ম্যাচ জিতলে তাকে নিয়ে ঘুরতে যাবে। জু লাইব্রেরির ঘটনাটি ইয়াংকে জানালে ইয়াং বিশ্বাস করে না। এদিকে খেলায় হাও ইচ্ছা করে জেনে শুনে হেরে যেতে চাচ্ছিল। তখন জু মাঠে নেমে যায়। সে মনে মনে বলতে থাকে, প্রথম প্রেম মানুষকে বেপরোয়া করে তোলে, আর আজ আমি তোমাকে দেখাবো আমি তোমার ভালোবাসার জন্য কতটা বেপরোয়া হতে পারি। এই বলে ম্যাচের শেষ মিনিটে গোল করে ম্যাচ জিতে দেয় জু। আর হাও অভিনন্দন জানাতে এলে জু তাকে মেরে চলে আসে। এরপর কয়েক বছর কেটে যায়। জু এখন ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে। অন্য একটি মেয়ের সাথে তার প্রেম হয়ে গেছে। অন্যদিকে ইয়াং এখন মডেল। একদিন জু আর ইয়াং দেখা করে। জু তার শুটিং দেখতে আসে। জু একদিন ইয়াংকে ফ্যাশন ডিজাইনের কিছু জবের সার্কুলার এনে দেয়। এতে ইয়াং অনেক খুশি হয়। পরের দিন ইয়াংকে ডিরেক্টর ফোন করে জানায় তার জায়গায় নায়িকা হিসেবে অন্য একজনকে নিয়ে নিয়েছে। ইয়াং এর মন অনেক খারাপ হয়। জু তখন ইয়াংকে নিয়ে চলে যায় সমুদ্র দেখতে। সেখানে দরজাটি বন্ধ ছিল। তখন জু হাঁটু গেড়ে বসে পড়ে, আর তখন তাদের স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। সাগর পারে এসে তারা গল্প করে, অনেক মজা করে, পুরনো স্মৃতিগুলো তারা মনে করতে থাকে। এরপর প্রায় এক সপ্তাহ কেটে যায়। জু ইয়াংকে ফোন করে তার সুইমিং কম্পিটিশন দেখতে আসার জন্য। সুইমিং কম্পিটিশনের দিন জু টিভিতে দেখে কিছু লোক ঝড়ের মধ্যে ব্রিজে আটকা পড়ে গেছে, যারা কম্পিটিশন দেখতে আসছিল। তখন ইয়াংয়ের কথা মনে পড়ে যায়। তার উজ্জ্বল ভবিষ্যৎ তার পরিশ্রমের সুইমিং কম্পিটিশন রেখে ছুটতে থাকে জু। ঝড় বৃষ্টি সবকিছুর মধ্যেই নিজের ভালোবাসার মানুষকে বিপদ থেকে রক্ষা করতে যায়। সে পাগলের মতো খুঁজতে থাকে ইয়াংকে। শেষমেশ ইয়াংয়ের দেখা পেয়ে যায়, আর তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে জু। জু বলে, এখন পর্যন্ত আমরা বারবার আলাদা হয়েছি, প্রকৃতি আমাদের আলাদা করেছে। আমি আর তোমাকে হারাতে চাই না, তুমি কি আমার হবে? আমি তোমাকে অনেক ভালো রাখবো। তখন ইয়াং বলে, চলো আমরা কম্পিটিশনে ফিরে যাই। এই বলে ইয়াং সামনের দিকে যাওয়া শুরু করে, আর তখন একটি বড় লোহার কিছু একটা ইয়াং এর ওপর পড়তে শুরু করে। জু দেখতে পায়, আর জু ইয়াংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু সেটি জুয়ের কাঁধের উপর পড়ে যায়। ডাক্তার জুকে বলে, তুমি কয়েক বছর সুইমিং করতে পারবে না, কারণ তোমার শোল্ডার ফ্র্যাকচার হয়েছে। ইয়াং অনেক কষ্ট পায়। ইয়াং জুকে বলে, তুমি আমার জন্য সুইমিং করতে পারবে না, আমার জন্য তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না। জু তখন বলে, দরকার হয় সুইমিং ছেড়ে দিব, নিজের ইচ্ছা পছন্দ সব ছেড়ে দিব তোমার জন্য, তুমি অক্ষত আছো, আমার আর কিছুই চাই না। তখন ইয়াং আর নিজেকে ধরে রাখতে পারে না, ইয়াং জুকে গ্রহণ করে নেয়। এরপর থেকে তারা একসাথে থাকা শুরু করে দেয়। ইয়াং একটি ফ্যাশন কোম্পানিতে জব করে। দুজন মিলে খুব ভালো ছিল, পাওয়া না পাওয়ার মাঝেও তারা একসাথে ছিল। একদিন ডক্টরের কাছে গেলে জু জানতে পারে সে আর কোনোদিন প্রফেশনাল সুইমার হতে পারবে না। এতে করে জুর স্বপ্ন ভেঙে যায়। এদিকে সকল সমস্যা যেন জুকে ঘিরে ধরেছে। জু জব পায় না, বাড়িতে অশান্তি, কারণ বাড়ি ভাড়া সবকিছু ইয়াং একাই চালাচ্ছিল। এতে জুর অনেক খারাপ লাগে। জু ইয়াং হাসি খুশি থাকলেও জু টেনশনে ছিল তার অবস্থা নিয়ে। বন্ধুরা তাদের বিয়ে করতে বলে। ইয়াংও চায় তারা বিয়ে করুক, কিন্তু জু রাজি ছিল না, কারণ তার জব ছিল না। হঠাৎ একদিন ইয়াং এর বাবা মারা যায়। ওই দিন জু এর বন্ধু তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়। তখন জু বলে, স্কুল লাইফে যদি ইয়াং এর সাথে আমার দেখা না হতো তাহলে আমি ইঞ্জুরিতে পড়তাম না, আর আমার ভবিষ্যৎ নষ্ট হতো না, আমার খুব অনুশোচনা হচ্ছে। কথাগুলো ইয়াং শুনতে পায়। ইয়াং খুব কষ্ট পায়। খুব কষ্ট নিয়ে ইয়াং বলে, আমার বাবাও আমার মাকে এমন দোষারোপ করতো, আর আজ বাবা মারা যাবার দিনেও মা তাকে একবারও দেখতে আসলো না। আমার সাথে দেখা না হলে হয়তো তুমি অনেক বড় সুইমার হতে। তুমি বলেছিলে তুমি আমাকে কষ্ট দিবে না, কিন্তু তুমি আমার হৃদয়টাই আজ ভেঙে দিলে। এদিকে রাতে জু ইয়াং এর কাছে ক্ষমা চায়। বলে, তুমি যা বলবে আমি তাই করব, তোমার অপেক্ষায় থাকব। কিন্তু ইয়াং কোনো কথা বলে না। তখন জু ইয়াং এর হাতের দিকে তাকালে দেখতে পায় ইয়াং আংটিটি খুলে ফেলেছে। তখন জুয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। জু বারবার সরি বলতে থাকে,
কিন্তু ইয়াংয়ের হৃদয় তখন ভাঙা কাঁচের মতো। ইয়াং জুয়ের জন্য একটি চিঠি লিখে রেখে যায়, যেখানে লেখা, প্রিয় জু, আমার জন্য হয়তো তুমি শারীরিকভাবে অসুস্থ হয়েছো, কিন্তু মানসিক অসুস্থতাও কম কিছু নয়। স্কুলের কাটানো সময়গুলোর জন্যই আমরা হয়তো এতদিন একসাথে ছিলাম। এখন আমার অনুশোচনা হয়, যদি স্কুল লাইফে ফিরে যেতে পারতাম তাহলে আমি তোমার সাথে দেখা করতাম না। ভেঙে যাওয়া হৃদয়ের কথাগুলো এভাবেই শেষ হয়ে যায়। সিন এখন চলে আসে একদম সিনেমার শুরুতে। জু এতদিন পরেও কষ্ট পাচ্ছে ইয়াংয়ের জন্য, কারণ এটি ছিল ইয়াংয়ের বিয়ের কার্ড। শেষবারের জন্য ইয়াংকে দেখতে যেতে চায় জু। তারপর জু তার বন্ধুদের নিয়ে ইয়াংয়ের বাড়ি পৌঁছে যায়। জুর বন্ধুরা দেখা করার ব্যবস্থা করে দেয় ইয়াংয়ের সাথে জুয়ের। বিয়ের সাজে ইয়াংকে অনেক সুন্দর লাগছিল। ইয়াং অনেক খুশিও হয় জুকে দেখে। জু তখন ইয়াংকে বলে, আমি অনেক বোকা ছিলাম, ভবিষ্যতের কথা ভেবে বর্তমান জীবনে তোমাকে হারিয়েছিলাম, আর তোমার সাথে আমার দেখা হওয়াটা ছিল এক ঐতিহাসিক অধ্যায়। তুমি আমাকে বুঝতে শিখিয়েছ, আমাকে ম্যাচিউর হতে সাহায্য করেছ। আমি বারবার আমার সে এলোমেলো কৈশোরে ফিরে যেতে চাই, কারণ সেখানে সবটা জুড়ে ছিল তোমার নাম। আমি যদি আর একটু আগে ম্যাচিউর হতে পারতাম তাহলে তোমাকে হারাতে হতো না। আমি তোমার হাসি মাখা মুখ আর তোমার কান্না ভরা মুখ দুটোই দেখেছি, আর শেষবারের মতো তোমার হাসি মাখা মুখটা দেখতে এসেছি, যা আর কোনোদিন আমার হবে না। তখন ইয়াং বলে, জু, আমাদের জীবনে অনেকেই আসে, প্রথম ভালোবাসার মতো কোনো কিছুই হয়তো দ্বিতীয়বার আসে না। আমাকে 15 বছর আগলে রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আর তুমি কথা দাও কখনো অনুশোচনা করবে না, তুমি তোমার পরবর্তী জীবন নিয়ে ভালো থাকবে। তারা শেষবারের মতো হাত মেলায় আর জু বিদায় নেয়। এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। গল্পটি হয়তো অনেকের সাথেই মিলে যাবে। আমরা চাই আমাদের প্রিয় মানুষ ভালো থাকুক, যার সাথে আমরা জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি সে মানুষটি ভালো থাকুক। হয়তো কোনো কারণে আমাদের বিচ্ছেদ ঘটেছিল, হয়তো কোনো কারণে আমরা আলাদা হয়েছিলাম, কিন্তু যে সময় প্রিয় মানুষটি আমাদের পাশে ছিল তা ছিল এক ঐতিহাসিক অধ্যায়। আসুন সবাই একসাথে বলি, তুমি যেখানেই থেকো ভালো থেকো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই টাটা।